সপ্তম শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্স উত্তরপত্র। একের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের এক, বাইরের চলাটা আসল নয়, প্রকৃত চলা কোনটি? এর উত্তরটি তোমরা দেখে দেখে লিখে নাও। প্রশ্ন একের দুই, এর উত্তরটি তোমরা দেখে দেখে লিখে নাও। প্রশ্ন একের তিন, এর উত্তরটি তোমরা দেখে নাও এবং লিখে নাও। প্রশ্ন একের চার, জেমস এইচ কাজিনস কে ছিলেন? এর উত্তরটি তোমরা লিখে নাও। প্রশ্ন একের পাঁচ, এর উত্তরটি তোমরা লিখে নাও দেখে দেখে। প্রশ্ন একের ছয়ের উত্তরটি তোমাদের দিয়ে দেওয়া হলো, তোমরা লিখে নাও। এরপর প্রশ্ন একের সাত, নীরব এখানে অমর কিষাণপাড়া, কিষাণপাড়াকে অমর বলা হয়েছে কেন? এর উত্তরটি তোমরা লিখে নাও দেখে দেখে। দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দুইয়ের একের উত্তরটি আমি দিয়ে দিলাম, তোমরা লিখে নাও। প্রশ্ন দুইয়ের দুই, তুমি একটা স্পাই, কোন পরিস্থিতিতে বক্তার এ কথা মনে হয়েছে? এর উত্তর লিখে নাও। প্রশ্ন দুইয়ের তিন, এর উত্তরটি লিখে নাও। প্রশ্ন দুইয়ের চার, এর উত্তরটি লিখে নাও, তোমরা স্ক্রিনশট করতে পারো। প্রশ্ন দুইয়ের পাঁচের উত্তরটি লিখে নাও। প্রশ্ন তিনের এক, রি র মূর্ধন্য ষ, এই তিন বর্ণের পরের শব্দের মধ্যে দন্ত্য মূর্ধন্য হয়, প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। এর উত্তরটি দেখে দেখে লিখে নাও। প্রশ্ন তিনের দুই, এর উত্তরটি লিখে নাও। এরপর প্রশ্ন তিনের তিন, ভাবপ্রকাশক ধন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো। এর উত্তরটি দেখে দেখে লিখে নাও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। ভালো লাগলে লাইক দেবে এবং শেয়ার করবে।